যুদ্ধের ইতি টানতে ভারতের কাছে সাহায্য চাইল ইউক্রেন। মস্কোর ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে কিয়েভে, ইউক্রেনও পাল্টা মার দিচ্ছে। এহেন পরিস্থিতিতে লড়াই থামাতে ভারতের সাহায্য চাইল ইউক্রেন, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করছে দেশটি। ইউক্রেন নিয়ে উভয় সংকটে রয়েছে নয়াদিল্লি। রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব ঐতিহাসিক এবং দুই দেশের কৌশলগত সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। সেই সম্পর্ক কিছুতেই নষ্ট করতে চায় না মোদী সরকার। তাই আমেরিকা সুর চড়ালেও এখনও ইউক্রেন নিয়ে রাশিয়ার বিরুদ্ধে কোনো মন্তব্য করেননি ভারত। অন্যদিকে বাণিজ্য সহ একাধিক বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের সঙ্গেও ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো, ফলে এই মুহূর্তে নীতি নির্ধারণ করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে মোদী সরকারকে। বৃহস্পতিবার সকালেই ইউক্রেনে যুদ্ধ ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের পূর্ব সীমানায় দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দোনেস্ক এবং লুহানস্ক অঞ্চলকে পুতিন স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার পর থেকেই যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছিল। আজ সেই দামামা বেজেই গেল, একের পর এক হামলা চলছে, একের পর এক বিস্ফোরণের আওয়াজ ভেসে আসছে। এই পরিস্থিতিতে ভারতের কাছে সাহায্য চাইল ইউক্রেন। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মাঝে ইউক্রেনের দূত ইগোর পলিকা এই সংঘাতে ভারতের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে এই আশঙ্কায় পলিকা বলেছেন, মোদীজি বিশ্ব নেতাদের মধ্যে অন্যতম শক্তিশালী এবং সম্মানীয় নেতা। আপনার রাশিয়ার সঙ্গে বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত সম্পর্ক রয়েছে। আমরা আশাবাদী যে যদি মোদীজি পুতিনের সঙ্গে কথা বলেন তিনি সাড়া দেবেন। তিনি আরও বলেন, এক্ষেত্রে ইউক্রেন এবং রাশিয়া দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গেই আলোচনা চালাতে পারে ভারত। অতীতেও শান্তি রক্ষার কাজ করছে ভারত, এই মুহূর্তে আমরা ভারতের সাহায্য চাইছি। আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বিশ্বের প্রতি দায়িত্ব পালন করুক ভারত। এখন দেখার এই জটিল পরিস্থিতিতে ভারত কি অবস্থান নেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। আর পরবর্তী সমস্ত ধরনের খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।